সৌদি সরকারের নির্দেশনা মেনে চলার পরামর্শ প্রবাসীদের প্রবাসীদের সৌদি আরবের আইনকানুন ও করোনা প্রতিরোধে নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে সেখানকার বাংলাদেশ দূতাবাস দেশটির বুরাইদা শহরে বাংলাদেশ দূতাবাসের কৌসুলের সেবা প্রদানের সময় এই নির্দেশনা দেয়া হয় দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় রিয়াদ থেকে প্রায় তিনশো পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত শুক্রবার থেকে করোনাভাইরাস প্রতিরোধ সৌদি সরকারের নির্দেশিত বিধিনিষেধ মেনে কয়েকশত বাংলাদেশি অভিবাসীকে কনসুলার সেবা প্রদান করা হয় এ সময় অভিবাসীদের ইকামার্ড মেয়াদ বৃদ্ধির জন্য পাসপোর্ট নবায়ন রি ইস্যু ও পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হয় এছাড়া দূতাবাসে শ্রম উইংয়ের পক্ষ থেকে স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় হুরুপ্রাপ্ত ইকামাবিহীন ইকামার মেয়াদ উত্তীর্ণ ও এক্সিট ভিসার মেয়াদ উত্তীর্ণ অভিবাসীদের আইনগত সহায়তা প্রদান করা হয় অভিবাসীদের প্রবাসী কল্যাণ কার্ডের জন্য নিবন্ধন করা হয় দূতাবাসী সোনালী ব্যাংকের পক্ষ থেকে অ্যাকাউন্ট খোলা ও ওয়েজ আর্নার্স বন্ড করার সেবা প্রদান করা হয় সোনালী ব্যাংক প্রতিনিধি প্রবাসীদের পথে দেশে রেমিটেন্স পাঠানোর জন্য উদ্বুদ্ধ করেন বুরাইদা ও আশপাশের এলাকায় সহস্রাধিক বাংলাদেশি বসবাস করেন এখানে প্রবাসী বাংলাদেশিরা ব্যবসা কৃষিকাজ পোলট্রি ফার্ম সহ বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন সৌদি আরবের বুরাইদা ও আলকাশিম খেজুর চাষের জন্য অত্যন্ত প্রসিদ্ধ বুরাইদা শহরের পাশে আলকাশিম বিশ্ববিদ্যালয়ে কয়েকজন বাংলাদেশি শিক্ষক কর্মরত রয়েছেন এছাড়া এই বিশ্ববিদ্যালয়ে প্রায় তিরিশ জন বাংলাদেশি শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে সৌদি সরকারের বৃত্তি নিয়ে পড়াশোনা করছেন সেবা গ্রহণ করতে আসা প্রবাসীদের নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে সেবা প্রদান করা হয় তাদেরকে বিভিন্ন বিষয়ে সমস্যাগ্রস্ত বিবাসীদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয় কনসুলার সেবা প্রদান করেন দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ হুমায়ুন কবির সোম উইং এর প্রথম সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম ও সোনালী ব্যাংক প্রতিনিধি মোহাম্মদ জসীম উদ্দিন খান প্রমুখ এ সময় বিভিন্ন শাখায় দূতাবাসের স্টাফরা কনসুলার সেবা প্রদান কাজে সহায়তা করেন কনসুলার সেবা শনিবার বিকেল চারটা পর্যন্ত প্রদান করা হবে এলাকায় বসবাসরত বাংলাদেশ অভিবাসীরা দূতাবাসের সেবা পেয়ে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এখানে অভিবাসীদের জরুরি বিভিন্ন সেবা প্রদানের জন্য একটি প্রবাসী সেবা কেন্দ্র ও কাজ করছে সেবা কেন্দ্র থেকে প্রবাসীরা সপ্তাহে যে কোনো দিন সকাল থেকে রাত পর্যন্ত সেবা গ্রহণ করতে পারবেন